আমন্ত্রণ রাতের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি দেবাশীষ চন্দ্র সরকার আর শুরুতেই জানাবো শিরোনাম সড়কে অপরিকল্পিত উন্নয়ন কর্মচক্রে অতিষ্ঠ রাজধানীবাসী ভোগান্তি এড়াতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ অনেক কষ্ট হয় এটা বলা যাবে না শেষ না হতেই হতে আবার অন্য দিক থেকে খোরাখুরি শুরু করে দেয় যত সম্ভব মানুষের দুর্ভোগ কম হওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে এবার প্লট জালিয়াতির মামলা দুর্নীতির মামলায় স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদের জামিন মোবাইল সেট রক্ষার চেষ্টা করায় খুন হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেশব মঙ্গলবার তেজগাঁওয়ে ওই ঘটনায় তিন ছিনতাইকারী আটক কুমিল্লায় প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা করল বাবা নাটক সাজাতে ক্ষত বিক্ষত হন নিজেও প্রথমে নিজের বাসায় মেরেছে মেরে তারা পুকুরে ফেলে দিয়ে আসেছে নির্মম নৃশংস হত্যাকাণ্ড তারা সাজিয়েছে ১৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে এনআইডি কার্যক্রম স্থানীয় সরকারের ২৮টি উপনির্বাচনে ভোট গ্রহণ সিরাজগঞ্জ ৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মেরিনা জাহান কবিতা আবরার হত্যার দ্বিতীয় বার্ষিকীতে শিক্ষার্থীদের সমাবেশ আধিপত্যবাদের তাবেদারিতে পুতুল সরকারে পরিণত হয়েছে ক্ষমতাসীনরা মন্তব্য ফখরুলের এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত রাজধানীর সড়কগুলোর উন্নয়ন কাজে অতিষ্ঠ নগরবাসী দীর্ঘ সময় ধরে একই সড়কে কাজ চলায় কমছে না দুর্ভোগ আর এজন্য অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করছেন স্থানীয় সরকার মন্ত্রী আর জনভোগান্তি এড়াতে আইন মেনে কাজ করার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের পুরান ঢাকার নাজিরা বাজারের আগা সাদেক রোড খোলা ড্রেনের পরিবর্তে সোয়ারেজ লাইনের কাজ চলছে গত জুন মাস থেকে এতে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা এই যে রাস্তাঘাট কাটা লাগছে আমরা রিক্সা নিয়ে যেতে পারি না এটা আমাদের খুব কষ্ট হইতেছে কতদিন ধরে কাজ হয়েছে কিন্তু কাজ শেষ হইতেছে না পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে আবুল হাসনাত রোড সেখানেও বসানো হচ্ছে পয় নিষ্কাশন লাইন যা ওই এলাকায় যানজট বাড়িয়েছে কয়েক গুণ তাড়াতাড়ি কাজ শেষ হোক আমাদের দুর্ভোগটা কমুক অনেক কষ্ট হয় এটা বলা যাবে না দশা খুবই মুশকিল আর মাঝে মাঝে তো একদম শ্রীবিশ্রী অবস্থা হয় কাজ চলছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালের পেছনের সড়কেও ধীরগতি দেখা গেছে বঙ্গবাজার মার্কেট রোড সড়কের সংস্কারেও দিনের বেলায় কাজ চলায় যানজটে নাকাল নগরবাসী সব রাস্তাগুলি কাটা এই কাটার কারণে অনেক সমস্যা হচ্ছে ঘন্টার পর ঘন্টা বসে থাকি আপনি যেদিকে যাবেন সেদিকে রাস্তার অবস্থা অনেক খারাপ তেজগাঁওয়ের প্রায় প্রতিটি সড়কে চলছে উন্নয়ন কাজ দীর্ঘ সময় ধরে কাজ চলায় নাগরিক দুর্ভোগ চরমে রাস্তাঘাট কেটে এতদিন ফেলে রাখার তো কোনো যুক্তি দেখি না কুইকলি যদি কমপ্লিট করে দেয় তাহলে সাধারণ জনগণের জন্য খুব বেশি ভালো যত দ্রুত সম্ভব এটা কাজ শেষ করা উচিত মিরপুর রোডের আসাদ গেট এলাকায় চলছে রাস্তা খনন যানজট ও জনদুর্ভোগ এড়াতে রাতের বেলায় কাজ করার দাবি নগরবাসীর এক রাস্তা কেন বারবার এতবার খুদ বেকার লাগা যত তাড়াতাড়ি শেষ করা এটা আমাদের জন্য মঙ্গলজনক শেষ না হতেই হতে আবার অন্য দিক থেকে খোরাখুরি শুরু করে দেয় স্থানীয় সরকার মন্ত্রী বলছেন পূর্বের অপরিকল্পিত কাজের জের টানতে হচ্ছে কিছুটা তবে সমন্বয় থাকায় এখন দুর্ভোগের মাত্রা কমেছে উন্নত দেশের আমরা যারা না উদাহরণ দিই তো সেই সমস্ত দেশে ৫০-১০০ বছর আগে থেকে তারা ডাক্টিং প্রসেসে করেছে পরিবর্তন করার জন্য ডাক উঠাইয়ে তারা তার ভিতরে আবার পরিবর্তন করতে পারে যার জন্য খোড়াখুড়ি করতে হয় না কিন্তু আমাদের শহর তো সেইভাবে গড়ে উঠে নাই যত সম্ভব মানুষের দুর্ভোগ কম হওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে জনভোগান্তি এড়াতে আইন মেনে উন্নয়ন কাজ পরিচালনার পরামর্শ নগর পরিকল্পনাবিদের যুগপতভাবে সবগুলো কাজ একসাথে করার মধ্যে দিয়ে পুরো নগরীকে একটা বেহাল দশার মধ্যে ফেলা এটিও একটি রাষ্ট্রীয় অপরাধ একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে করে করিডোর ভিত্তিক পরিকল্পিতভাবে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে জনদুর্ভোগের প্রাধান্যের মধ্যে দিয়ে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করার তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদ নুন্ডবি সরকার জমুনা নিউজ ঢাকা
ক্ষমতার অপব্যবহার করে প্লট দখলে নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুদক। ভাইয়ের নামে বরাদ্দ নিয়ে মূলত জমি ক্রয় থেকে শুরু করে ভবন নির্মাণ সবই করেন এস কে সিনহা। দুপুরে দুদক সচিব আনোয়ার হোসেন তালুকদার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি বলেন, দুদকের অনুসন্ধানে দেখা যায় এস কে সিনহার ভাই নরেন্দ্র কুমার সিনহা রাজুক পূর্বাচল প্রকল্পে প্লটের জন্য আবেদন করেন। 2012 সালের 5 কাঠা জমি বরাদ্দ পান, পরে প্লট স্থানান্তরের আবেদন করে 2013 সালে উত্তরার 4 সেক্টরে প্লট বরাদ্দ পান। মূলত এস কে সিনহা বিচারপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে ভাইয়ের নামে প্লট বরাদ্দ নিয়ে নিজেই দখল করেন। এই প্লট ক্রয়, ভবন নির্মাণ ও ফ্ল্যাট বিক্রি বাবদ 7,74,14,00,000 টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। অভিযোগ আছে, পরে ক্ষমতার অপব্যবহার করে তার ভাইকেও প্লট পাইয়ে দেন এস কে সিনহা। রাজুর থেকে নিজে একটা প্লট পেয়েছিলেন উত্তরে, পরবর্তীতে তার ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে ক্ষমতার অপব্যবহার করে তিনি পূর্বাচলে 1-3 কাঠার প্লট বরাদ্দ নিয়েছিলেন। পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে তিনি 3 কাঠার প্লটকে 5 কাঠায় উন্নীত করেন পূর্বাচলে। করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস তার জামিন মঞ্জুর করেন। সকালে করোনা পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করে জামিন নিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ। প্রাথমিকভাবে তদন্তে প্রমাণ পাওয়া গেছে ডক্টর আবুল কালাম আজাদ সহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তরে সহায়তা করেন। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে 3,939 জন রোগীর করোনার নমুনা বিনামূল্যে পরীক্ষা করান। এখন উনি পুলিশ কাস্টডিতে আর নেই, থাকবেন না, এখন নিজের কাস্টডিতে চলে গেলেন, কাজেই জামিনটা বিজ্ঞ আদালতের নিজস্ব এখতিয়ারের মধ্যে পড়ে। জামিন শুনানি শেশে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস সাবেক ডিজির জামিন মঞ্জুর করেন। মনে করেছেন জামিন দেওয়া উচিত তার স্ট্যাটাস চিন্তা ভাবনা করে এবং তার অসুস্থতার কথা চিন্তা ভাবনা করে হয়তোবা উনি দিয়েছেন সেটা। গত মঙ্গলবার একই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন ডক্টর আজাদ, কিন্তু বিচারক অসুস্থ বোধ করায় তাকে পরে আসতে বলেন। ইব্রাহিম খলিল, চমরা নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেশব রায় পাপন হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা পেশাদার ছিনতাইকারী। মোবাইল ফোন ছিনিয়ে নিতেই ছুরিকাঘাতে হত্যা করা হয় কেশবকে। 5 অক্টোবর মঙ্গলবার রাত 9টা, খণ্ডকালীন কাজ থেকে সাইকেলে মণিপুরী পাড়ার বাসায় ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেশব রায় পাপন। তেজগাঁও এলাকায় মেরিন রেস্তোরাঁর সামনে হাতে থাকা মোবাইল ফোনে থাবা দেয় ছিনতাইকারী। ফোন বাঁচানোর চেষ্টা করেন কেশব। এরপর 3 ছিনতাইকারীর সঙ্গে চলে ধস্তাধস্তি। এক পর্যায়ে এলোপাথারি ছুরিকাঘাত করা হয় কেশবকে। রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে থাকেন রাস্তার পাশে। পরে স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। রাত 11টার দিকে মারা যান কেশব। তেজগাঁও থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের 71টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে। এরপর গ্রেপ্তার করা হয় জুয়েল নামে এক ছিনতাইকারীকে। পরে নোয়াখালী থেকে মূল হোতা মামুনকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় সেই ছুরিও। মামুনের নিজের ভাষ্যমতে মামুন নিজেই তার তলপেটে আঘাত করে ছোরা দিয়ে, ওর নিজের ভাষ্যমতে যে আমি ছোরা দিয়ে পুষ দিই নিচের দিকে, পেটের দিকে এবং পায়ের দিকে। পুলিশ বলছে গেল 1 মাসে কারওয়ান বাজার থেকেই আটক হয় 70 ছিনতাইকারী। তারা ঘটনা ঘটিয়ে চলে যায়, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটায়। সুতরাং এটা আমাদের একটু কষ্ট হয় ধরতে। মামুনকে গ্রেপ্তার করতে গিয়ে আহত হন পুলিশের এক সদস্য। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার চান্দিনায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা করেছেন বাবা। নিজেও হামলার শিকার দাবি করে হাসপাতালে ভর্তি হন। তবে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে রহস্য, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এমন কাণ্ড ঘটিয়েছেন সুলাইমান নামে এক ব্যক্তি। 2 পরিকল্পনাকারীকে আটক করেছে পুলিশ।
2 অক্টোবর চান্দিনার বসন্তপুর গ্রামে পুকুর থেকে উদ্ধার হয় 14 বছরের সালমার রক্তাক্ত মরদেহ। হত্যায় কারা জড়িত থাকতে পারেন সেদিন তাদের নামও বলে দেন বাবা সুলাইমান। গতকাল গেছি কালকে রাত্রে আমি অথচ ঘরে ছিলাম না, অথচ আমার ভয়ভীতি দিয়ে আমার করতে বার করে দিয়েছি। দেওয়ার পরে প্রথম আমার অ্যাটেক করলো, বুঝলেন, করার পরে আমি অথচ আমার গ্রামের মাতা পর আছে, উনির কাছে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে উনি করলো যে ঠিক আছে, তুমি তো যেমন আইও না, আমি গেলে যদি আমারও যদি আক্রমণ করে যাতে তুমি আমার কাছে বিচার দিছ, তখন আমি যেভাবে আমার সিভি আমি গেছি। ঘটনার পরদিন ভাতিজা শাহ কামাল, শাহ জালাল ও ভাতিজি জামাই ওজায়ের সহ 10 জনের নাম উল্লেখ করে 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বাবা। 3 দিন পর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। এ ঘটনায় তদন্তে নামে পুলিশ, বেরিয়ে আসে রহস্য, জানা যায় খলনায়ক বাবা নিজেই। এত প্ল্যান্ড হয়েছে একটি নির্মম নৃশংস হত্যাকাণ্ড তারা সাজিয়েছে, তা আসলে না আপনারা মানে আমি যতবার ভাবি আমার গা শিউরে। পুলিশ বলছে সম্পত্তি নিয়ে ভাতিজাদের সাথে বিরোধ চলছিল সুলাইমানের, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকেই হত্যা করে সে। উকিল শ্বশুর আব্দুর রহমানের বাড়িতেই হয় হত্যার পরিকল্পনা। মানুষজন নাই, এরকম সময় হলে তারা সারা রাত যোগাযোগ করে তারা এক হয়েছে, এক হয়ে এই মেয়েটাকে তার প্রথমে নিজের বাসায় মেরেছে, মেরে লাশটাকে এইভাবে ক্ষত বিক্ষত করে তারা পুকুরে ফেলে দিয়ে আসেছে। সে ওই দিন সকালবেলা লাশটা নেওয়ার আগেই সে কিন্তু রেডি হয়েছে কাকে কাকে আসামি করে মামলা দিবে। হাসপাতালে ভর্তি আছেন সুলাইমান। এ ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে আব্দুর রহমান ও খলিল নামে দুইজনকে আটক করেছে পুলিশ। জব্দ হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা। খালেদ সাইফুল্লাহ, যমুনা নিউজ, কুমিল্লা। আগামী 17 অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শুরু হবে ক্লাস পরীক্ষা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় 10 অক্টোবর সব বর্ষের শিক্ষার্থীদের হলে ওঠানোর বিষয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত বহাল রাখা হয়। 17 অক্টোবর ক্লাস শুরু হলেও কোনো বিভাগ চাইলে অনলাইনে ইনকোর্স বা মিড টার্ম পরীক্ষা নিতে পারবে। শুক্র শনিবারও ক্লাস পরীক্ষা নিতে পারবেন বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। গত 5 অক্টোবর মাস্টার্সের শিক্ষার্থীরা হলে ওঠে আর 4 তারিখ থেকে শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম শুরু হয়েছে ক্যাম্পাসে। সকালে TSC-তে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যবিধি সংক্রান্ত গাইডলাইন সবাই মেনে চললে যে কোনো কার্যক্রম ভালোভাবে চালানো যাবে। উপাচার্য জানান, শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতেই এই কার্যক্রম ভূমিকা রাখবে। আগামী 14 অক্টোবর পর্যন্ত বিশেষ এই কার্যক্রম চলবে। শিক্ষার্থীরা জানিয়েছেন, NID করার ক্ষেত্রে যে জটিলতা ছিল তা এড়িয়ে সহজেই নিবন্ধন করতে পারছেন তারা। এখান থেকেই সংগ্রহ করতে পারবেন NID। অনেক তাড়াতাড়ি হয়েছে, হল থেকে কাজ করে আনছি সকালে এসেই, তো একদিনেই মোটামুটি সব প্রসেস আমি হয়ে গেল। এটা হওয়াতে আমার জন্য সুবিধা হলো, আমি হল থেকে যা সাইকেল দিয়ে আসছি এসে আবার এখন কাজটা করে চলে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টার্গেট করে তাদেরকে বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। এটির গুরুত্ব অসাধারণ, এটি একটি স্থায়ী সম্পদ, জীবনের সকল ক্ষেত্রেই এটি প্রয়োজন হবে। স্থানীয় সরকারের 28টি উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 8টায় শুরু হওয়া ভোট একটানা চলে বিকেল 4টা পর্যন্ত। রাজশাহী সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে 2 প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত হন 3 জন। দুপুরে হোসেনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে লাঠিচার্জ করে সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কেন্দ্রের কাছে চা দোকান সরাতে গেলে এলাকাবাসীর হামলায় 2 র‍্যাব সদস্য আহত হন। নির্বাচনে 12 উপজেলা পরিষদ, 4 সিটি কর্পোরেশনের, 5 কাউন্সিলর, 5 পৌরসভার, 1টি মেয়র ও 4টি কাউন্সিলর পদ এবং 6 ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে নেওয়া হয়েছে ভোট। কোনো ঝামেলা ছিল না, সুন্দর মতো লাইন দিয়ে ভোট দেওয়া গেছে। যারা ভোট দিচ্ছে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপের ছেলেরা ভোটটা দিয়ে তারা আবার সেন্টারে ঘুরতেছে। কেউ জিজ্ঞেস করলে বলতেছে আমরা ভোট দিই নাই। মেশিনে ভোট দেওয়ার কারণে দেরি হচ্ছে একটু, সেজন্য দেরি। মানে অনেক দেরি হয়েছে তো। আর আগে ব্যালট পেপার সিল ছিল, তার তাড়াতাড়ি হয়ে গেছে।
সিরাজগঞ্জ ছয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেরিনা জাহান কবিতা। গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে 848টি ইউনিয়ন পরিষদ, কয়েকটি উপজেলা ও পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হয়। 848টি ইউনিয়নে বুধবার শেষ দিন পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 4,458 জন। এছাড়া 10 পৌরসভায় মেয়র পদে 53 ও উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন 19 জন। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সমাবেশ ও চিত্র প্রদর্শনী করেছে ছাত্র অধিকার পরিষদ। দুপুরে রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, সামগ্রিকভাবে ক্ষমতাসীন দলটির ছাত্র রাজনীতিতে দুর্বৃত্তায়ন ও অধপতন ঘটেছে। সমাবেশে অন্য বক্তারা বলেন, ব্যক্তি পূজার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। কর্মসূচিতে আবরারের স্মরণে আট স্তম্ভের স্মৃতিস্মারক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সংহতি জানিয়ে মোবাইলে সংযুক্ত হন আবরারের বাবাও। দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সরকারকে অবশ্যই জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, আধিপত্যবাদের তাবেদারি করে পুতুল সরকারে পরিণত হয়েছে ক্ষমতাসীনরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। এদিনে সাধারণ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি না থাকায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। পরিবর্তন আসে সবসময় তরুণ এবং যুবকদের মাধ্যমে। তিনি বলেন, বর্তমান সরকার পুতুল সরকার, সুকৌশলে গণতন্ত্রের কথা বলে বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। আওয়ামী লীগকে অবশ্যই সরে গিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আবরার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আবরার হত্যা এই দেশের সামগ্রিক যে সংকট, সেই সংকটের একটা প্রতিচ্ছবি। আধিপত্যবাদের দাবিদারি করছেন, পুতুল সরকারে তারা পরিণত হয়েছে। মির্জা ফখরুল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা দায়িত্ব কেবল বিএনপির নয়, বিএনপির সঙ্গে সব পক্ষকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গণ আন্দোলনের আহ্বান জানান তিনি। বিএনপি তো আছেই, সেই সঙ্গে সমস্ত দেশপ্রেমিক যে রাজনৈতিক শক্তিগুলো আছে, যে রাজনৈতিক দলগুলো আছে, ব্যক্তিরা আছেন, আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে, পেশাজীবী সংগঠনগুলো আছে, সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়েই এই ভয়াবহ দানীয় সরকারকে সরিয়ে সত্যিকারের একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সাংবাদিক কনক সারোয়ারের বোনকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার নিন্দা জানান বিএনপি মহাসচিব। বলেন, এই ঘটনা সরকারের ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণেরই প্রকাশ। কতটা ফ্যাসিবাদী হলে, কতটা আপনার স্বৈরাচারী হলে, কতটা নির্যাতনকারী হলে এই ধরনের মানুষের উপর অত্যাচার নির্যাতন করা যায়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেলে ক্লিন ফিড দিয়ে সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরকার এক চুলও সরবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। এই জন্য ডিস্ট্রিবিউটর ও কেবল অপারেটরদের 2 বছর সময় দেওয়া হয়েছিল বলেও জানান মন্ত্রী। এরপরও এই সিদ্ধান্ত বাস্তবায়নে আরও সময় চায় কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। বিজ্ঞাপন ছাড়া ক্লিন ফিড দিয়ে বিদেশি চ্যানেল প্রচারের সিদ্ধান্ত 1 অক্টোবর থেকে কার্যকর করেছে তথ্য মন্ত্রণালয়। এতে বন্ধ হয়ে গেছে বিজ্ঞাপন আছে এমন সব বিদেশি চ্যানেল, চলছে শুধু ক্লিন ফিট থাকা 24টি চ্যানেল। তথ্যমন্ত্রী বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে অটল সরকার, কারণ এতে বাঁচবে 2,000 কোটি টাকা, বাঁচবে দেশের মিডিয়া ও শিল্পী কলাকুশলীরা। 15 বছর এটি বাস্তবায়িত হয়। এর আগেও একবার আমরা উদ্যোগ নিয়েছিলাম, তখন নানা অজুহাতে সেটি করা সম্ভবপর হয়নি। এবার স্থির সিদ্ধান্ত নিয়ে আগেভাগে গ্রাউন্ড ওয়ার্ক করে এবং যে সমস্ত জায়গা থেকে এটা নিয়ে কথা উঠতে পারে সেখানে অবহিত করে আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা একচুল সম্ভব। মন্ত্রণালয় বলছে সিদ্ধান্ত বাস্তবায়নে 2 বছর সময় দেয়া হয়েছিল ডিস্ট্রিবিউটর ও কেবল অপারেটরদের, কিন্তু এই সময়ে বিদেশি চ্যানেলগুলোকে ক্লিন ফিট পাঠাতে বাধ্য করেনি তারা। এক্ষেত্রে সরকারের কঠোর অবস্থানের পর আবারও সময় চেয়েছেন কেবল অপারেটররা। ক্লিন ফিট হোক
এটা আমাদের কোনো অসুবিধা নেই। এবং দেশের যে টাকা বাইরে যাচ্ছে, শিল্প আমাদের এই শিল্পটার কষ্টের মধ্যে পড়ে গেছে, আমরা এটার সাথে একমত। কিন্তু সময় নিয়ে একটা সুন্দর পদ্ধতিতে করতে হবে এবং সব দেশেই এইভাবে করা হয়েছে, যাতে মাইগ্রেশনটা যেন আস্তে আস্তে হয়। টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কোয়াব নেতৃবৃন্দের যৌথ সভা শেষে এ দাবি জানান তারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 2022 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। এই তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বলেছেন, স্যাটেলাইটের স্বপ্নটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সন্ধ্যায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের 2 বছর পূর্তিতে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অধিক দাম ও কল রেটের যুগ থেকে প্রধানমন্ত্রী জনগণের জন্য মোবাইল সহজলভ্য করেছেন বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী জানান, দেশীয় স্যাটেলাইটের জন্য সন্তোষ প্রকাশ করেন অ্যাটকোর সভাপতি। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাইকাউস বক্তব্য রাখেন। মেম্বারদের কাছে চিঠি পাঠানো হয়, ইট ইজ নট বিফিটিং অ্যাট অল। আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে যে কোনো কোনো বিষয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে রাজি, আলোচনা করতে রাজি। ইতিমধ্যে আমাদের তৃতীয় সাবমেরিন কেবল যুক্ত হওয়ার চূড়ান্ত পর্যায়ে এখন এটির কাজ চলছে। 2021 সালের ভিতরে 5G চালু করব। দেশে 24 ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন আরও 12 জন। এই নিয়ে মোট মৃত্যু 27,647। নতুন করোনা শনাক্ত হয়েছে 663 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 2.97%। নমুনা পরীক্ষা হয়েছে 22,321। এ পর্যন্ত শনাক্ত 15,60,818 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 664 জন। মোট সুস্থ 15,21,777 জন। মৃত 12 জনের মধ্যে পুরুষ 6, নারী 6। বিভাগভিত্তিক প্রাণহানির হিসেবে সর্বোচ্চ চট্টগ্রামে 5 জন, ঢাকায় 4, এছাড়া খুলনা 2, রাজশাহীতে 1 জন করে মারা গেছেন। দেশেই উৎপাদন হবে করোনার টিকা, রপ্তানি করা হবে বিদেশেও, এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশে যদি কিনা ভ্যাকসিন প্রোডাকশন করার জন্য উদ্যোগ গ্রহণ করে, সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট এবং র মেটেরিয়াল দিয়ে WHO আমাদেরকে সহযোগিতা করবে, যাতে ভ্যাকসিন আমরা নিজেরাই তৈরি করতে পারি এবং বিদেশেও আমরা ভ্যাকসিন রপ্তানি করতে পারি। এই বিষয়ে ওনারা আমাদেরকে আশ্বস্ত আমাদেরকে করেছে। দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় 80 লাখ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মাদক থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে বন্ধ করতে হবে এর যোগান। কেরানীগঞ্জে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র উদ্বোধন করে মন্ত্রী এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, এমন নিরাময় কেন্দ্র আরও হওয়া প্রয়োজন। মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মিত হয়েছে ওয়েসিস নামে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। 60 সজ্জার আধুনিক এই নিরাময় কেন্দ্রের তত্ত্বাবধানে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক, ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, নতুন প্রজন্মকে সুরক্ষা দিতে হলে জয়ী হতে হবে মাদকের বিরুদ্ধে। এ সময় তিনি সরকারি মাদক নিরাময় কেন্দ্রের করুণ চিত্র দেখতে স্বাস্থ্যমন্ত্রীকে আহ্বান জানান। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আপনি নিজে একবার এই হাসপাতালটিতে যাবেন। এখানে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই হাসপাতালটা পরিচালনা করেন। এই হাসপাতালের অনেক কিছুই নেই, অনেক অসুবিধা, তারপরও এটা চলছে। সব জেলা ও বিভাগীয় শহরে এমন নিরাময় কেন্দ্র প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। যারা আসক্ত হয়ে যায় তাদেরকে সহানুভূতির সাথে দেখতে হয়। তারা কোনো না কোনো কারণে আসক্ত হয়ে যায়, সেই কারণটা আমাদেরকে দেখতে হয়, সামাজিকভাবেও দেখতে হয় যে কেন একটা লোক মাদক আসক্ত হলো। মাদক নিলে সে ক্রিমিনাল হয়ে যায়, ইট ইজ নট লাইক দ্যাট। আর IGP বলেন, সরকারের কঠোর অবস্থান সত্ত্বেও দেশে মাদক আসা বন্ধ হচ্ছে না, তাই মাদকাসক্তদের চিকিৎসার বিকল্প নেই। আমাদের ডিমান্ড কাট করতে হবে, আর ডিমান্ড কাট করতে হলে এই সমস্যা যারা মাদকাসক্ত হয়েছে এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মানিকগঞ্জে বড় পরিসরে মাদকাসক্তদের জন্য হাসপাতাল তৈরির কাজ শুরুর কথাও বলেন পুলিশ প্রধান।
আমরা 500 থেকে 1000 বেডের একটা হসপিটাল করতে চাই। রাফি সিদ্দিকি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে প্রায় 8 কোটি টাকার নকল ও অনুমোদনহীন ঔষধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বিকেলে স্টার ল্যাবরেটরিজ নামের কোম্পানিতে অভিযান চালানো হয়। ওষুধ প্রশাসন বলছে ক্যালসিয়াম থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীর বিভিন্ন ভিটামিন জাতীয় ওষুধ নকল করে আসছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের মালিক সহ 2 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শারীরিক নানা সমস্যায় ব্যবহার করা হয় প্রলিভা নামে ওষুধটি। ইতালির মূল ব্র্যান্ডের আদলে বানানোর কথা বলা হলেও মানা হয়নি সঠিক পদ্ধতি। স্টার প্রলিভা নামে অনুমোদন থাকলেও শুধু প্রলিভা নাম দিয়েই রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। এক ধরনের পারমিশন নিয়েছে কিন্তু বানাচ্ছে আরেক ধরনের। এছাড়া ডিবন নামের ক্যালসিয়াম জাতীয় ওষুধটির অনুমোদন আছে 250 mg, কিন্তু সেটি 500 mg পর্যন্ত তৈরি করছে স্টার ল্যাবরেটরিজ। রাজধানীর এলিফ্যান্ট রোডে অভিযান চালিয়ে এই প্রতিষ্ঠানের আরও অনিয়ম পায় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয় বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ। ভুল ধরছে যেগুলো, ওগুলো আমরা সংশোধন করবো। হ্যাঁ, কিছু ভুল আছে আমাদের লেবেলে। আমাদের জেনারিক নাম লেখার দরকার ছিল, জেনারিক নামটা আমরা লিখি নেই। অধিদপ্তর বলছে এমন ওষুধ সেবনে কিডনি জটিলতা সহ লিভারে স্থায়ী সমস্যা দেখা দিতে পারে। যারা লিভার সিস্টেমে আক্রান্ত হচ্ছে তারা এই ওষুধ খেয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, তাদের ওষুধ তো ভালো হচ্ছে না, তারা আরও বেশি কমপ্লিকেশনের মধ্যে পড়ে যাচ্ছে। প্রায় 50 লাখ টাকার মতো ওষুধ আমরা সিস মানে পেয়েছি এখানে। আর এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা স্পেশাল পাওয়ার অ্যাক্টের দিকে মামলার দিকে যাবো আর কি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সাবস্ট্যান্ডার্ড পেয়ে থাকি তখন নিয়মিত মামলার দিকে আমরা যেতে থাকি। যমুনা নিউজ, ঢাকা। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে শাহাবুদ্দিন শেখ হত্যা মামলায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব। আসামি রাকিবকে রাতে গাজীপুরের শালবন থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায় জুয়ার লোভে পড়ে ছিনতাইয়ের পরিকল্পনা থেকে খুন করে শাহাবুদ্দিনকে। এবছরের 27 মে মুন্সীগঞ্জে আড়িয়াল এলাকায় ইজি বাইক চালক শাহাবুদ্দিনকে টার্গেট করে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে পাশের ঝোপে ফেলে ইজি বাইক ছিনিয়ে নেয় রাকিব সহ সহযোগীরা। এর আগে ঘটনায় সহযোগী ইলিয়াসকেও গ্রেপ্তার করে র্যাব। প্রায় 1.5 বছর পর বিদেশি পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয় আগামী 15 অক্টোবর থেকে শুধু চার্টার্ড ফ্লাইটে ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণের সুযোগ পাবেন বিদেশি পর্যটকরা, আর 15 নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইটে ভারত ভ্রমণ করা যাবে। এ বিষয়ে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের নির্দেশনা মেনেই ভারতে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। বিধায়ক হিসেবে শপথ নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার তৃণমূল নেত্রীকে শপথ বাক্য পাঠ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী হিসেবে আগেই শপথ নিয়েছিলেন মমতা, এবার শপথ নিলেন বিধায়ক হিসেবে। এ সময় জঙ্গিপুরের বিধায়ক পদে জাকির হোসেন ও শমশেরগঞ্জের বিধায়ক পদে আমিরুল ইসলামও শপথ নেন। প্রচলিত রীতিতে বিধায়কদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ। তবে রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভার সচিবালয়কে চিঠি দিয়ে মমতাকে শপথ পাঠ করানোর ইচ্ছা প্রকাশ করেন। এর আগে কলকাতার ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করেন মমতা। 58,000-এরও বেশি ব্যবধানে বিজেপির প্রিয়াঙ্কা টিব্রিয়ালকে হারান তিনি। পাকিস্তানের বেলুচিস্তানে 5.7 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 20 জন। বৃহস্পতিবার ভোরে আঘাত হানা ভূমিকম্পে আহত হন আরও 3 শতাধিক বাসিন্দা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে কম্পনের কেন্দ্রস্থল ছিল প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে 102 কিলোমিটার পূর্বে হর্নাই শহরে। ভূভাগ থেকে 15 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। উদ্ধারকর্মীরা জানান নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ভূমিকম্পের সময় সবাই ঘুমে ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আশঙ্কা বিধ্বস্ত ঘরবাড়ির নিচে অনেকে চাপা পড়ায় বাড়তে পারে প্রাণহানি। হার্নাই এলাকায় 100+ মাটির স্থাপনা গুঁড়িয়ে গেছে। 1,000+ মানুষ গৃহহীন। বাসিন্দারা খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। এদিকে স্থানীয় হাসপাতালগুলো জায়গা না থাকায় স্ট্রেচারের উপরই আহতদের দেওয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ জানিয়েছেন জরুরি চিকিৎসা ও উদ্ধার তৎপরতা চলছে। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।